আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। আর এখন বাজে বিকাল 5:30, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এখন হচ্ছে আমি এসেছি আমাদের বাড়ির পেছন দিকে, এই যে সামার যে দিকে আছে এইদিকে আছি। আর অনেকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, আর লক্ষ্য করেও কি হবে, সবাই মানে দেখছে কিন্তু দেখো আর কি হবে, সেই জন্য আমি তোমাদেরকেও আজকে দেখাই। আর অনেকদিন আগে আমাদের লঙ্কা চারা লাগিয়েছিল, আর লঙ্কা গাছগুলো এত কষ্ট করে কিনে এনে লাগিয়েছিল, আর লঙ্কা গাছগুলো সব মানে নষ্ট হয়ে যাচ্ছে, আর দেখেই খারাপ লাগছে। মানে এক একটা পিস নিয়েছিল 2.5 টাকা করে দুটো, আর এই যে এরকম অবস্থা হয়েছে, সব মানে যেমন সেই ঝুমে ঝুমে যাচ্ছে সেরকম মনে হচ্ছে, আর পাতাগুলোর অবস্থা দেখছো। আর একটা একটা লঙ্কা চারা নিয়েছিল 2.5 টাকা, দুটো লঙ্কা চারা নিয়েছিল 5 টাকা, আর মানে অনেকগুলাই লঙ্কা চারা এনেছিল 100টা মতন, আর টাকাও নষ্ট। আর এত স্প্রে করেছে, সার করেছে, সার দিয়েছে, এইগুলাও সব বেকার। অনেকদিন ধরে আমি প্রত্যেক দিনই দেখি, দেখা দেখেও কি হবে বলো, প্রত্যেক দিন মানে বলছিলো যে স্প্রের জন্য এরকম হচ্ছে, কিন্তু স্প্রের জন্য এরকম হচ্ছে না। আর মাটি এইখানের মাটিটার জন্য, এইখানের মাটিতে আমরা কিচ্ছু লাগাইনি, এইবারে লঙ্কা লাগানো হয়েছে, তো মাটিটার জন্য হচ্ছে না কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না আমরা। আর না হলে তো লঙ্কা এখন ফুল চলে এসছে, এখন লঙ্কা ধরতো, আর এই যে পাতাগুলো সব কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে। এই অবস্থা। আর এখন তো বৃষ্টির দিন কিছু হওয়ার কথা ছিল না, রোদের দিন হলে বলতাম যে জল পাচ্ছে না, ঝুমরে যাচ্ছে গাছগুলো, কিন্তু সেরকমও না, বৃষ্টির দিন মাটি দেখছো ভেজা ভেজাই আছে, তাও এরকম অবস্থা। ভাবছিল যে কোদাল দেবে, তো এরকম গাছগুলো দেখে আর কোদাল দেওয়ারও ইচ্ছা করছে না কারো, সেই জন্য বলি যা হওয়ার হোক। আর সেইখানের গাছটা তো এটা গেছে পুরো ঝুমরে গেছে। তারপরে কাল্লা লতগুলো আমাদের সেরকমই অবস্থা, কাল্লা লতগুলো পুরো কুঁকড়ে গেছে। আর যে এখন যেগুলো কাল্লা ফলছে সেগুলো ফলছে, না হলে যেমন ফলছে তার থেকে নাকি বেশি ফলতো। আমি তো সেরকম চাষবাসের কিছু জানি না, কিন্তু বাবারাই বলছে, বাবা আবার আজকে ওষুধ কিনে এনেছে, বাবা স্প্রে করবো বলছে। আর ঝিঙাগুলো তো আর দেখার নেই, ঝিঙা তো সব পাখি খেয়ে নিচ্ছে, আর আজকে নিয়ে গেছে হাটে, আর এখন প্রত্যেক দিনই হাট নিয়ে যাচ্ছে, কারণ এখন প্রত্যেক দিনই মানে 10-12 কিলো করে কাল্লা বেড়াচ্ছে, আর ঝিঙ্গাও বেড়াচ্ছে 4-5 কেজি মতন ঝিঙা, সেরকম মানে পাখি খেয়ে নিচ্ছে তো। আর সেই জন্য আর আমাদের এই গ্রামে তো ছোটোখাটো হাট, এই ছোটো হাটের 10-15 কেজির বেশি বিক্রিও হবে না, সেই জন্য কম কমই নিয়ে যাচ্ছে প্রত্যেক দিন। আর মার্কেট হলে, মার্কেটে হলে একটু বেশি বিক্রি হতো, তো মার্কেট তো আমাদের এই পাশে ধার পাশে তো মার্কেট আছে ঝাড়গ্রাম, না হলে মানিকপাড়া, ঝাড়গ্রাম মানিকপাড়া নিয়ে যাওয়ার জন্য। আর বাবা তো আমাদের বাড়িতে তো গাড়ি টাড়ি কিচ্ছু নেই, সেই বাবা আবার সাইকেলে নিয়ে যাবে অত কষ্ট করে, আর এখন তো প্রচুর হাতির ভয়, আর ঝাড়গ্রামে তো হাতি আছে। এখন ঝাড়গ্রাম এদিকে যেতেও বন পায়, আর মানিকপাড়ার দিকে যেতেও বন বন পাওয়া যায়। আর সবজি নিয়ে গেলে তো প্রচুর ভোরে নিয়ে যেতে হবে, আর সেই জন্য নিয়ে যাওয়া হয়নি, কম কম ওই আমাদের ধারপাশের হাটগুলোতেই বিক্রি করা হচ্ছে। আর আমি এখন চলে যাচ্ছি বান্দর বাড়ির দিয়ে, আর প্রত্যেক দিন মন চাই একটুকু মানে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ যেমন হয়, কথাবার্তা হয়। আর আমাদের বাড়িতে এত ফাঁকাতে যে কারোর সাথে দেখা তো দূরের কথা, কারোর সাথে কথা এখন চাষের দিন তাও এও আসছে, না হলে তাও না। আর বান্দর পাড়ের দিকে আমি প্রত্যেক দিনই যাই, একদিন দুদিনই মিস চলে যাই, নাহলে বান্দর পাড়ে আমি প্রত্যেক দিনই উঠি। আর এখানে উঠতে আমাকে ভালো লাগে, কারণ এখান থেকে আমার বাপের বাড়ির দিকে দেখা যায়, তো মানে দেখা যায় না বাপের বাড়ির গ্রামটা দেখা যায়, ওই ঝোপঝাড়গুলো দেখা যায়, আর আমার বাপের বাড়ি তো বেশি দূর না। আর রাস্তা দিয়ে গেলে একটু ঘুরে ঘুরে যেতে হয়, নাহলে এই বিলে বিলে গেলে আরও সামনে, আর দেখা যায় কারেন্ট খুঁটি দেখা যায়, মানে আমার বাপের বাড়ির যে খুঁটিগুলো আছে সেইখানে দেখা যায়, সেই জন্য এদিকে প্রত্যেক দিন। আরও যদি বাপের বাড়িতে আমার দেখা যেত তাহলে আবার বেশি ভালো লাগতো। আর আজকে বান্দরাতে আবার একটু বেশি জল হয়েছে, আর এদিকে আগে কত গল্প করতাম, আমার ননদ ছিল তখন আমরা দুজন বসে এই পাশে, বিকাল হলো প্রত্যেক দিন এই পাশে বসতাম আর গল্প করতাম, এই মিস করছি আগে অনেক, কারণ তখন তখন আমরা দুজন ছিলাম, আমার ননদ আর আমি, আর এখন পুরো আমি একলা হয়ে গেছি। আর আমাদের মাঠেই গরুগুলো আছে বাঁধা, আর গরুগুলো নিয়ে আসতে হবে, আর তোমাদের দাদা নিয়ে আসে, আর আমি বাঁধি, আর তোমাদের দাদাকে বাঁধতেও দিতে চাই না, গরুগুলো তোমাদের দাদাকে মানে একটু ভয় পাই। আর আমি এখানে বসে আছি, আর তোমাদের দাদা চলে গেছে গরুগুলো নিয়ে আসতে, আর গরুগুলো আনলেই আমি বাঁধবো। এই যে গরুগুলো আনা হয়ে গেছে, আর গরুগুলো গোয়ালে আছে,
আর এদিকে দড়িগুলো গুটিয়ে নিচ্ছে। দেখছো টুনি? হ্যাঁ, টুনি টুনি বলছি আর চিল্লাচ্ছে, দেখবে। আর আমি ছোট থেকে টুনি টুনি বলি তো, টুনি দেখ। সবগুলাই তোমরা সবাই টুনি নাকি? আর যে বেড়ালটা তো সারাদিন বাড়িতে ছিলই না, আর এখনকার নিয়ে এসছে, দুপুর বেলাও ছিল না, সকালবেলা খেয়ে দেয়ে কোথায় চলে গেছে যাই না, আর এখন এসছে। আর আমাদের ছাগল গোয়ালটাতে আমি ঢুকতে পারি না, কারণ অনেকটা নিচু হয়ে ঢুকতে হয়, সেই জন্য তোমাদের দাদাই আবার বাঁধে ছাগলগুলাকে। দেখছো কত নিচু? এটা হচ্ছে উপরটাতে আমাদের ধান থাকে চাঁচ, আর এই চাঁচের নিচে ছাগলগুলা থাকে।